সবাই কি আমার জন্য দাঁড়াতে পারবেন প্লিজ প্যাডগুলো নিচে বেলুন আছে ওগুলো তোলো ফুলিয়ে ফেলো ফুলিয়ে ফেলবো তোমরা পারবে তো তাই না ফুলিয়ে ফেলো তোমাদের পাশে থাকা পিনগুলো হাতে নাও তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো যার বেলুনটা শেষ অবধি ঠিক থাকবে সেই জিতবে আর বিজেতা 2 মাসের স্যালারি বোনাস পাবে তোমাদের সময় শুরু এখন দুই সময় শেষ আরে আপনাদের কারোর কাছেই বেলুন নেই ভালো আমি বলেছিলাম শেষ অবধি যার হাতে বেলুন থাকবে সেই জয়ী তোমাদের সবার হাতে বেলুন থাকলে তোমরা সবাই জিতে যেতে তাই না তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই এর জন্য কাউকে হারাতেও পরোয়া করো না সত্যি বলতে একজনের জয় পুরো টিমকে জেতাতে পারে না আর একটা কোম্পানি ঠিক এই কারণেই জিততে পারে না কিন্তু যদি একটা টিম জেতে তার মানে টিমের সবাই জিতেছে যদি একটা কোম্পানি জেতে তার মানে প্রত্যেকটা কর্মচারী জিতেছে আমরা আলাদাভাবে সবাই পাথরের মতন কিন্তু একসাথে পাহাড়ের মতন আমরা একা একটা গাছের মতন কিন্তু একসাথে এটা একটা বাগানের মতন আমরা আলাদাভাবে একজন কর্মচারী কিন্তু একসাথে একটা